উপায় বিশ্বাস। একজন ভক্ত ঠাকুর শ্রীরামকৃষ্ণকে প্রশ্ন করছে, এরূপ সংসারে জীবের কি উপায় নাই? এইরূপ সংসারে জীব বলতে এখানে বদ্ধ জীবকে বোঝানো হচ্ছে। শ্রীরামকৃষ্ণ, অবশ্য উপায় আছে। মাঝে মাঝে সাধু সঙ্গ আর মাঝে মাঝে নির্জনে থেকেই ঈশ্বর চিন্তা করতে হয় আর বিচার করতে হয়, তার কাছে প্রার্থনা করতে হয়, আমাকে ভক্তি বিশ্বাস দাও। বিশ্বাস হয়ে গেলেই হলো, বিশ্বাসের চেয়ে আর জিনিস নাই। কেদারের প্রতি বিশ্বাসের কত জোর তা তো শুনেছ, পুরাণে আছে রামচন্দ্র যিনি সাক্ষাৎ পূর্ণ ব্রহ্ম নারায়ণ, তার লঙ্কায় যেতে সেতু বাঁধতে হলো, কিন্তু হনুমান রাম নামে বিশ্বাস করে লাভ দিয়ে সমুদ্রের পাড়ে গিয়ে পড়ল, তার সেতুর দরকার হয় নাই। সকলের হাস্য। বিশ্বাসের জোর কতখানি তা বোঝানোর জন্যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ খুব ছোট্ট সুন্দর একটি গল্প বলেছে, আজ আমরা সেটিই শুনব। বিভীষণ একটি পাতায় রাম নাম লিখে ওই পাতাটি একটি লোকের কাপড়ের খোঁটে বেঁধে দিয়েছিল। সে লোকটি সমুদ্রের পাড়ে যাবে। বিভীষণ তাকে বললে, তোমার ভয় নাই, তুমি বিশ্বাস করে জলের উপর দিয়ে চলে যাও, কিন্তু দেখো যাই, অবিশ্বাস করবে অমনি জলে ডুবে যাবে। লোকটি বেশ সমুদ্রের উপর দিয়ে চলে যাচ্ছিল, এমন সময় তার ভারী ইচ্ছা হলো যে কাপড়ের খোঁটে কি বাধা আছে একবার দেখে। খুলে দেখে যে কেবল রাম নাম লেখা রয়েছে। তখন সে ভাবলে, এ কি শুধু রাম নাম একটি লেখা রয়েছে? যেই অবিশ্বাস অমনি ডুবে গেল। যার ঈশ্বরে বিশ্বাস আছে সে যদি মহাপাতক করে, গো ব্রাহ্মণ স্ত্রী হত্যা করে, তবুও ভগবানে এই বিশ্বাসের বলে ভারী ভারী পাপ থেকে উদ্ধার হতে পারে। সে যদি বলে আর আমি এমন কাজ করব না, তার কিছুতেই ভয় হয় না। এই বলিয়া ঠাকুর গান ধরিলেন, মহাপাতক ও নাম মাহাত্ম, আমি দুর্গা দুর্গা বলে মা যদি মরি, আখেরে এদিনে না তারও কেমনই জানা যাবে গো শঙ্করী। নাশি গো ব্রাহ্মণ হত্যা করি ভ্রূণ, সুরাপান আদি বিনাশী নারী, এসব পাতক না ভাবিতিলেক ব্রহ্মপদ নিতে পারি।